প্রিয় দর্শক, রোমানিয়া বর্তমান সময়ে নতুন একটি সেঙ্গেনভুক্ত রাষ্ট্র। রোমানিয়াতে সেঙ্গেন হওয়ার পরে নতুন ভাবে বেশ কিছু ভিসা আবেদনের প্রক্রিয়া পরিবর্তন হয়েছে, নিয়ম কানুন ইমিগ্রেশনের কিছু পরিবর্তন হয়েছে। যারা রোমানিয়া যাবেন তারা এখন অত্যন্ত সৌভাগ্যবান। রোমানিয়া থেকে আপনি একই ভিসায় 29টি দেশে সেঙ্গেনভুক্ত কান্ট্রিতে গমন করতে পারবেন। রোমানিয়ায় যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যে রোমানিয়ার বেতন ক্রম আগের চেয়ে 100, 150, 200 ইউরো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বেড়ে গেছে। রোমানিয়াতে রোমানিয়ান যে কোম্পানিগুলো আছে তারা চায় বাংলাদেশিরা রোমানিয়ায় গিয়ে কাজ করুক, এবং তারা যাতে পালিয়ে না যায়, পালিয়ে অন্যান্য দেশে না যায়, এর জন্য তারা অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। আমাদের রেকর্ড রয়েছে বাংলাদেশিদের রোমানিয়া যাওয়ার পর তারা বিভিন্ন দেশে সেঙ্গেনভুক্ত কান্ট্রিতে রোমানিয়া থেকে পালিয়ে বৈধ অবৈধভাবে চলে গেছেন। এই রেকর্ডগুলো আমাদের বাংলাদেশিদের জন্য অত্যন্ত খারাপ পর্যায়ে আমাদের একটি বদনাম হয়ে গেছে, যে কারণে রোমানিয়ার কোম্পানিগুলো যেসব ক্যান্ডিডেটের কাছ থেকে গ্যারান্টি পাবে বা যেসব এজেন্সি থেকে গ্যারান্টি পাবে তাদের ক্যান্ডিডেট রোমানিয়াতে কাজ করবে, তারা রোমানিয়ার ভিসাটি প্রসেস করতে পারবে।